আসসালামু আলাইকুম বন্ধুরা ফটোশপের ধারাবাহিক টিউটোরিয়ালে আজকে তৃতীয় পর্বে চলে আসলাম গত টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম সিলেকশন টুল মুভ টুলের ব্যবহার এবং সিলেকশন টুল কিভাবে ইউজ করা যায় আজ আমি দেখাবো আরেকটি সিলেকশন টুল যেটি মোস্ট ইউজ সব সময় লোকজন ইউজ করে এটি ফটো যে কোনো ফটো কাট করার জন্য নির্দিষ্ট অংশ কেটে নেওয়ার জন্য বা মডিফিকেশনের জন্য অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এই টুলটি ইউজ করা হয় এটি তিন ধরনের এর ব্যবহার আছে বা তিনটি পার্ট আছে যেমন এটি সিলেকশন টুল কিন্তু ল্যাসো টুল এবং পলিগোনাল ল্যাসো টুল সেটার সাথে ম্যাগনেটিক ল্যাসো টুল এই ল্যাসো টুলটির তিন ধরনের বৈশিষ্ট্য তিন ধরনের কাজ তো আমি আজকে তিন ধরনের কাজই করে দেখাবো এবং কি কি কাজে ব্যবহার হয় কখন ব্যবহার হয় এবং কোনটির বৈশিষ্ট্য কেমন কোনটি কখন ব্যবহার করব কেন ব্যবহার করব তাও আমি বলে দেব তো আমরা একটি নতুন যে কোনো ফাইল ওপেন করি যেমন আমি একটি ইমেজ ওপেন করব নতুন একটি ইমেজ ওপেন করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ও অথবা ফাইলে ক্লিক করে ওপেন ওপেনে ক্লিক করে আমি আমার প্রয়োজন মতো একটি ফটো আমি ওপেন করছি যে কোনো একটি ফটো আমি এখন এই ফটো থেকে আমি যে কোনো একটি অংশ অথবা এই ফটোর ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করব যেমন এই ফটোটির ব্যাকগ্রাউন্ড আছে হোয়াইট সাদা ব্যাকগ্রাউন্ড আছে আমি এটা রিমুভ করে আমার মনের মতো ব্যাকগ্রাউন্ড দিতে চাই তাহলে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে এটি রিমুভ করার অনেক ধরনের ওয়ে আছে কিন্তু এই ল্যাসো টুল দিয়ে কীভাবে রিমুভ করা যায় সেটি আজকে দেখাবো যদি অনেক ধরনের ওয়ে আছে আমি ধীরে ধীরে সবগুলোই দেখাবো একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার অনেক ধরনের ওয়ে আছে তো ল্যাসো টুল দিয়ে কীভাবে রিমুভ করবো যেমন দেখুন জেনারেল যে ল্যাসো টুল আমি এই জেনারেল ল্যাসো টুল চুজ করলাম আর কি ছবিটা একটু বড় করে জুম করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস সাইন অথবা এখানে জুম টুল আছে সরাসরি এই যে দেখতে পাচ্ছেন কন্ট্রোল আপনি সরাসরি কিবোর্ড থেকে যদি জে প্রেস করেন কিবোর্ডে জে আছে না জে বা আমরা বলি জেড কিন্তু ইউএস বা ব্রিটিশ উচ্চারণ অনুযায়ী এটি জে আপনি যদি জেড প্রেস করেন অথবা কন্ট্রোল প্লাস সাইন কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস প্রেস করেন তাহলে ফটোটি বড় হবে কন্ট্রোল প্লাস অথবা জুম টুল ইউজ করে জুম তো আমি আমার প্রয়োজন মতো জুম করে নিলাম এরপর ল্যাসো টুল সিলেক্ট করলাম কিবোর্ড থেকে লেফট বাটনে ক্লিক করে ল্যাসো টুল চুজ করলাম তো এখন আমি আবারও এই মাউস থেকে লেফট বাটন যেখান থেকে শুরু করব একটা প্রেস করলাম করে এভাবে চেপে ধরে মনে রাখতে হবে আমি আবারও দেখাই কিবোর্ড মাউস থেকে লেফট বাটনে প্রেস করে চেপে ধরে আমার যে অংশ কেটে নেওয়া প্রয়োজন আমি এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ এবার মানে এভাবে ড্র্যাগ করে টেনে নিয়ে যাব যে অংশ আমার কেটে নেওয়া প্রয়োজন তো খেয়াল করুন ছবিটি কিন্তু নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে না এর অনেক পার্টই খেয়াল করুন যেমন এখানে এই শোল্ডারের আশপাশে এবং এই যে হাতের চারপাশে খেয়াল করুন এই ব্যাকগ্রাউন্ড ক্লিয়ারলি রিমুভ হবে না কিছু কিছু অংশ বাদ থেকে যাচ্ছে তো এই জেনারেল ল্যাসো টুল এই কারণেই লোকজন বেশি একটা ইউজ করে না বা শর্টকাট ইউজ করা হয় কখন যখন আমি কোনো ক্লায়েন্টকে কোনো ইমেজ ক্রপ করে দেখাতে চাইবো কিংবা কাউকে একটা ইমেজ কেটে আমি ক্রপ করে দেখাতে চাইবো তখন এই জেনারেল ল্যাসো টুল দু একজন ইউজ করে বা কখনো কখনো ইউজ হয় তবে জেনারেল ল্যাসো টুল তেমন একটা ইউজ হয় না তো আমি ফটোটি চুজ করলাম যে আমার এই অংশ কেটে নেব তো আমি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স প্রেস করলে আমার ফটো অংশটি যতটুকু প্রয়োজন ততটুকুই কেটে যাবে আবার কন্ট্রোল ভি যদি প্রেস করি আবার এটা এখানে পেস্ট হয়ে গেল এখন আমি ইচ্ছা করলে নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি এখানে ক্লিক করে নতুন একটি লেয়ার নিয়ে তাতে আমি হোয়াইট পেইন্ট করে দিতে পারি বা যাই হোক এটি পরে আমি দেখাচ্ছি তো আমি আবার পুনরায় আগে যেরকম ছিল সেই অবস্থায় ফিরে যাই পূর্বের অবস্থায় এই জন্য কিবোর্ড থেকে কিবোর্ড থেকে অল্টার কন্ট্রোল চেপে ধরে জেড দুইবার তিনবার প্রেস করলেই আমি আবার আগের অবস্থায় ফিরে যাব আনসিলেক্ট থাকা অবস্থায় নন সিলেক্ট থাকা অবস্থায় আমি ফিরে গেলাম আমি আবার আগের অবস্থায় চলে আসলাম এখন আমি দেখাবো পলিগোনাল ল্যাসো টুল এই পলিগনাল ল্যাসো টুল দিয়ে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা মোটামুটি বলা যায় যে মোটামুটি প্রফেশনাল, ম্যাক্সিমাম লোকই ইউজ করে, আমিও ইউজ করি। তবে পেন টুল ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে পেন টুল সবচেয়ে বেটার প্রফেশনাল কাজের জন্য, বা ম্যাক্সিমাম লোক যেটা ইউজ করে বলা যায় যে প্রফেশনাল যত লোক ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কাজ যে টুলটা ইউজ করে সেটা হচ্ছে পেন টুল। এটার ইউজ আমি পরে দেখাচ্ছি। তবে পলিগনাল ল্যাসো টুল দিয়ে আমি মাঝে মধ্যে করি, এটা দিয়ে দ্রুত করা যায় কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু ফটোর ক্ষেত্রে। কিভাবে করতে হয় তা আমি পলিগনাল ল্যাসো টুল চুজ করে নিলাম, নেওয়ার পরে কিবোর্ড থেকে লেফট বাটনে এখানে যেখান থেকে শুরু করব একটা ক্লিক করলাম, আবার যেখানে যেখানে আমার প্রয়োজন এইভাবে ক্লিক করে করে। মনে রাখবেন ডাবল ক্লিক যেন না পড়ে, এই কথাটা মনে রাখতে হবে, কি মাউস থেকে যেন ডাবল ক্লিক না পড়ে, তাহলে অটোমেটিক ওই নির্দিষ্ট অংশ চুজ হয়ে যাবে যেখানে আপনি ছিলেন। তো আমি একটা ক্লিক করবো, আর যতটুকু প্রয়োজন সেখানে এরকম করে ক্লিক করবো আর আগাবো সামনের দিকে, এরকম করে করে আগাতে থাকবো। মনে রাখতে হবে আপনার যে অবজেক্ট আপনি যতটুকু নিতে চান তার বাইরে কখনোই যাবেন না, প্রয়োজনে ভিতরে থাকুন। খেয়াল করে দেখুন আমি যেই রেখাগুলো টানছি এই পলিগনাল ল্যাসো টুল দিয়ে যে রেখাগুলো আমি টানছি, খেয়াল করুন আমার হালকা একটি ব্ল্যাক অংশ অর্থাৎ অবজেক্টের হালকা কিছু অংশ থেকে যাক, কিন্তু ছবিটি স্মুথ হবে, সুন্দর হবে। কিন্তু যদি আমি স্মুথ করতে চাই তাহলে আমার এই একটু অংশ বাদ দিতে হবে, আর যদি তা না করি তাহলে ছবিটি ব্যাকগ্রাউন্ড পুরোপুরি রিমুভ হবে না। তো এইভাবে আমি পুরো ছবিটি ধীরে ধীরে আমার যতটুকু দরকার আমি কেটে নেব। অটোমেটিক কারসার উপরের দিকে টানলেই ছবিটি জুম হতে থাকবে, বা আমার যে অংশ প্রয়োজন সেই অংশ আমার নাগালের কাছে চলে আসবে। খেয়াল করে দেখুন অটোমেটিকলি ছবি সরে যাবে, আমি কারসার সরালেই ছবিটি আমার যেদিকে দরকার সেদিকেই সরে যাবে। আমি সেভাবে নিখুঁতভাবে দেখাচ্ছি না, কারণ একটা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে আসলে অনেক সময় লাগে, বা নিখুঁতভাবে করতে গেলে একটু সময় দিতে হয়। আমি যেহেতু সময় দীর্ঘায়িত করব না তাই আমি দ্রুত করে দেখাচ্ছি। এটি আপনারা যখন করবেন প্রফেশনালি খুব ধীরে 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 আপনার এটা করতে হবে, ধীরে ধীরে নিখুঁতভাবে কাজটি করতে হবে, তা না হলে আপনি কখনো আপনার কাজের দাম পাবেন না, বা আপনি প্রফেশনাল হতে পারবেন না। তো ধীরে ধীরেই একেবারে নিখুঁতভাবে আপনার অবজেক্টটি চুজ করতে হবে, অবজেক্টটি সিলেক্ট করতে হবে। এই ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য বর্তমানে ফটোশপের নতুন ভার্সনে অর্থাৎ ফটোশপ সিসি 2020 যে নতুন ভার্সন, এই ভার্সনে সরাসরি একটি টুলস যোগ করা হয়েছে যেটির নাম হচ্ছে অবজেক্ট সিলেকশন। আপনি সরাসরি যেটুকু আপনার প্রয়োজন সেইটুকু সিলেক্ট করলেই রিমুভ করা যায়, কিন্তু আমি ইউজ করছি ফটোশপ cs5। আর ফটোশপ cs5 এ অবজেক্ট সিলেকশন টুল তো নাই, এই কারণে আমি দেখাতে পারবো না। তবে ফটোশপ সিসিও আমার আছে, ফটোশপ সিসি ওপেন করে আমি সেটি পরে দেখাবো। আমার অবজেক্ট সিলেক্ট হয়ে গেল। এখন আমার অবজেক্ট সিলেক্ট হয়ে যাওয়ার পর আমি এটি কেটে নেওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ভি চেপে আমি এটি পেস্ট করে দেব, দিয়ে আমার ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটি ছিল সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, এটি আমার ব্যাকগ্রাউন্ড, যেটি ব্যাকগ্রাউন্ড লেখা আছে। তা আমি ব্যাকগ্রাউন্ডটি ফেলে দেব, ব্যাকগ্রাউন্ড আমার প্রয়োজন নাই। আমি নতুন একটি ব্যাকগ্রাউন্ড নেব। এখানে খেয়াল করুন আমি কোথায় ক্লিক করলাম, ক্রিয়েট নিউ লেয়ার, এখানে কারসার রাখলে দেখতে পাবেন ক্রিয়েট নিউ লেয়ার লেখা উঠেছে। তো এখানে ক্লিক করে নতুন একটি লেয়ার নেওয়া যায়, এই লেয়ারটি হবে ব্ল্যাঙ্ক লেয়ার। আর এই ব্ল্যাঙ্ক লেয়ারে আমি ব্ল্যাঙ্ক লেয়ারে পেইন্ট করে অথবা নতুন একটি যে কোনো হোয়াইট অবজেক্ট এই নিচে এরকম করে টেনে ধরে নিচে ফেলে দিয়ে আমার মূল যে ফটো, এই ফটোর নিচে আমি একটি নতুন লেয়ার তৈরি করে এই লেয়ারটির যে কোনো কালার দিয়ে আমি নতুন ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি আমার মনের মতো করে। তো এখন এই লেয়ারটি যেহেতু ব্ল্যাঙ্ক, এই ব্ল্যাঙ্ক লেয়ারটিকে আমি নতুন করে কালার দেব। কালার দেওয়ার জন্য এখানে গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্ট টুল আছে, গ্রেডিয়েন্ট টুলসের নিচে পেইন্ট বাকেট টুল, এই পেইন্টটি এখন আপাতত আছে এই যে কিছুটা গ্রিন অথবা গ্রিন ইউলো বলতে পারেন, এই ধরনের একটি কালার। যাই হোক, এটা আমরা ক্লিক করে কালার বদলে নেব। এখানে ক্লিক করে কালার কোড দিয়ে হোয়াইট কালার দিলাম। आमार जेई लेयारटी सादा करार प्रयोजन नीचे जे लेयार ए लेयार चूज थाका अवस्थाय मने राखते हबे आमी जे लेयारटी सादा करते चाई बा कालो करते चाई सेई लेयारे आमार सिलेक्ट करा थाकते हबे। सेई लेयारटी सिलेक्ट थाका अवस्थाय आमी पेइंट बाकेट ए जे पेइंट बाकेट टुल्सटी निलाम एटी एखाने क्लिक करब। माउसेर लेफ्ट बाटने एकबार क्लिक करलेई देखुन आमार बैकग्राउंड सादा हये गेल, किन्तु आमार बैकग्राउंड प्रयोजन अन्य कालारेर। जेमन आमार बैकग्राउंड प्रयोजन एकटू ग्रे कलर आमी एखाने ए जे फोरग्राउंड कलर एटा आपनादेर खेयाल करते हबे। टुल्सेर एटिके बोले नीचेरटी बैकग्राउंड कलर उपरटी हच्छे फोरग्राउंड कलर। खेयाल करे देखुन उपरटी हच्छे लेखा आछे कि फोरग्राउंड कलर आर नीचेरटी बैकग्राउंड कलर। तो सब समय फोरग्राउंड कलरटी आपनि जखोनी कोनो लेयारेर कलर चेंज करबेन तखन फोरग्राउंडेर कलर जे जा थाके सेटाई हये जाय अटोमेटिकली। तो आमार फोरग्राउंडेर कलर आपाततो ए जे एकटू डार्क ग्रे आछे आमी डार्क ग्रे चूज करे निलाम। एरपरे पेंट बाकेट टुल निलाम, निये आमी आमार कांक्षित लेयारे गेलाम। एरपरे माउस थेके लेफ्ट बाटन प्रेस करे एई पेंट जे टुल्सटी एटी एखाने एकबार क्लिक करले देखुन बैकग्राउंड चेंज हये गेल एक क्लिके। तो एटी हलो पलिगोनल ल्यासो टुलेर काज। एभावे पलिगोनल ल्यासो टुल दिये आपनि बैकग्राउंड चेंज करे निते पारेन। एटी समय सापेक्ष धैर्यशील होते हबे आपनाके, समय सापेक्ष एबं धैर्यशीलदेर काज সবার পক্ষে সম্ভব না। অনেকেরই ধৈর্য থাকবে না এবং হাতে অনেকগুলো ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে হাত ব্যথা হয়ে যায়। এই কারণে পলিগোনাল ল্যাসো টুল একটু ইউজ করা কষ্ট। অন্যান্য আরও অনেক পদ্ধতি আছে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার, অন্তত 20-25 তরিকা আছে, 20-25টা সিস্টেম আমি সবই দেখাবো। যাই হোক, আমি আবার আগের অবস্থায় ফিরে যাই। আমি ম্যাগনেটিক ল্যাসো টুল দেখাবো। आमी एखाने छिलाम कंट्रोल डी चेपे डी सिलेक्ट करते हैं जेको फटो सिलेक्ट निर्दिष्ट अंश सिलेक्ट थाका अवस्था आपनि काज करते पारबेन ना, सेजोन्नो आपनाके एटाके डिसिलेक्ट करते हबे। डिसिलेक्ट करते गेले कंट्रोल कीबोर्ड थेके कंट्रोल डी डिसिलेक्ट हये गेल। तो आमी एखन देखाबो मैगनेटिक ल्यासो टुल। मैगनेटिक ल्यासो टुल दिए फटो सिलेक्ट करा, निर्दिष्ट अंश सिलेक्ट करा एबं बैकग्राउंड रिमुव करा एकटू इजी, पलिगोनल ल्यासो टुलेर चाइते अनेक इजी। किभाबे देखुन आमार प्रयोजन एखान थेके आमी फटो शुरू करब, एखान रिमुव करा निर्दिष्ट अंश सिलेक्ट करा। तो आमी एखान एक क्लिक कर माउस थेके लेफ्ट बाटने एखाने एकबार क्लिक करलाम। आमार आर क्लिक करार प्रयोजन नाई। एबार आमी शुधु एरकम करे अटोमेटिक एर ऊपर दिए निये जाब, क्लिक करार प्रयोजन नाई। एरकम करे निये जाब आमार जेखाने दरकार। जदि एरकम करे एंगेल ठीक मतो ना हय तो आमी कि करब बैक स्पेस चेपे प्रेस करे आमार प्रयोजन मतो एखाने एकटी क्लिक करब जेखाने आमार एंगेल प्रयोजन। एखाने दिलाम क्लिक करे आबार आमी एरकम करे कर्सर शुधु ऊपर दिए निये जाब। जदि एंगेल ठीक मतो ना हय आबार एकटू ऊपर दिए निये आसले देखुन एंगेल ठीक हये गेछे। आमी आबार एरकम करे अबजेक्टेर ऊपर दिए शुधुमात्र निये जाब। आमार मैगनेटिक ल्यासो टुल अटोमेटिक मुभ करलेई हबे। आबार जेखाने एंगेल प्रयोजन एकटा क्लिक करे निये आबार एमन करे आबार एंगेले जे एकटा क्लिक करलाम आर शुधुमात्र कर्सर ऊपर दिए एरकम करे मुभ करे निये गेलेई एनाफ। खेयाल करे देखुन आमार कोनो क्लिक करा लागछे ना, क्लिक करा बादेई आमार एई मैगनेटिक ल्यासो टुल देखुन अटोमेटिक एर अबजेक्टेर ऊपर दिए आमी शुधुमात्र मुभ करे निये जाच्छि। ओटी अटोमेटिकली अबजेक्ट चूज करछे, अटोमेटिकली अबजेक्ट चूज हये जाच्छे। तो आमार एखाने एकटा एंगेल प्रयोजन एखान थेके सुंदर करार जोन्नो स्मुथ करार जोन्नो। तो आमी एकटा क्लिक करे निलाम, आबारो सामनेर दिके आगाई। আর যে কোনো অবজেক্ট মুভ করার জন্য যখন আপনি কাজ করছেন ফটোটি জুম থাকা অবস্থায়, আমি এই জুম করার কারণে আমার যেহেতু ডিসপ্লে ছোট, এখন ফটোটি জুম করলে আমি কিন্তু সব অংশে কাজ করতে পারবো না। তাহলে আপনি যে কোনো অংশ বা ফটোটিকে নিচের দিকে সরানো, ডান দিকে সরানো, বাম দিকে সরানো, এটা কি করে করবেন? মনে রাখবেন এই কাজের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কিবোর্ড থেকে স্পেস বাটন। কিবোর্ড থেকে স্পেস বাটন আপনি এই ল্যাসো টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা বা যে কোনো ফটোর নির্দিষ্ট অংশ চুজ করা কাজ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, সেটি হলো কিবোর্ড থেকে স্পেস বাটন। আপনি যখন এই ফটোটিকে এদিক সেদিক সরাতে চান এই সিলেক্ট থাকা অবস্থায় স্পেস বাটন চেপে ধরবেন। স্পেস বাটন চেপে ধরে দেখুন যেদিকে সেদিকে সরবে। মাউস থেকে লেফট বাটন আর কিবোর্ড থেকে স্পেস বাটন এই দুইটা চেপে ধরে এই যেদিকে সেদিকে এটিকে আপনি সরাতে পারবেন, মুভ করাতে পারবেন। আর তাছাড়া যদি এদিক সেদিকে ক্লিক করেন সাথে সাথে কিন্তু আপনার কাজটি ভন্ডুল হয়ে যাবে, অনেক সময় উল্টোপাল্টা জায়গা সিলেক্ট হয়ে যেতে পারে। এই জন্য আপনার মনে রাখতে হবে যদি আপনি এটি ফটো মুভ করাতে চান তাহলে আপনাকে স্পেস বাটন চেপে ধরতে হবে। তো যাই হোক, আমি এখন যেহেতু এই কানের কাছাকাছি চলে আসলাম, কান একটি অ্যাঙ্গেল, তো এখানে এসে আমি একটি ক্লিক করে নেব, নিয়ে আবারও আমার কার্সার মুভ করাতে থাকবো আমার যেদিকে প্রয়োজন। तो एखे हमारे एक टू एंगल प्रयोजन क्लिक कर लम। এখানে একটি ক্লিক করলাম আবারো আমি অটোমেটিক শুধুমাত্র কার্সার মুভ করাতে থাকব আমার অবজেক্টের উপরে দেখুন অটোমেটিক্যালি ফটোটি সিলেক্ট হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি চুজ হয়ে যাচ্ছে তো আমি আমার যে যেখানে যেখানে একটু অ্যাঙ্গেল প্রয়োজন ক্লিক করে দিই দিয়ে আমি দ্রুতই সামনের দিকে চলে যাই যেখানে একটু উল্টাপাল্টা হয়ে যাবে এরকম দেখুন এটা উল্টাপাল্টা হয়ে গেছে তো আমি এখানে ব্যাক স্পেস ক্লিক কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করব প্রেস করে ঠিক করে নেব তবে নিখুঁতভাবে আপনার অবজেক্টের একেবারে কাছাকাছি কার্সার এরকম করে ঘোরাতে হবে আপনাকে একেবারে কাছাকাছি এদিকে সেদিকে যত যেন অনেক দূরে না চলে যায় এরকম করে কাছাকাছি চেষ্টা করবেন কাছাকাছি অবজেক্টটির একেবারে কাছাকাছি রাখার যেখান থেকে শুরু করেছিলাম সেই পয়েন্টে এসে পুনরায় মিলিয়ে দিয়ে কিবোর্ড থেকে এই মাউস থেকে আপনার লেফট বাটনে ক্লিক করলে আপনার ইমেজটি অর্থাৎ আপনার যে অবজেক্টটি চুজ হয়ে যাবে দেখুন নিখুঁতভাবে অবজেক্টটি সম্পূর্ণভাবে চুজ হয়ে গেছে এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স প্রেস করে আমার অংশ আমি কেটে নিতে পারবো নিয়ে আমি নতুন একটি লেয়ার নিয়ে আমি নতুন একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি এভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি অথবা আমি আরেকটি কাজ করতে পারি এটি চুজ থাকা অবস্থায় কন্ট্রোল জে প্রেস করলাম এখন আমি চুজ থাকা অবস্থায় আমি অল্টার প্রেস করে ব্যাক স্পেস সরি আগে এটি একটি কপি করে নেই পুনরায় সিলেক্ট করে নিলাম আচ্ছা তো একটা বিষয় আমরা খেয়াল করব এখানে আমার অবজেক্টটি সিলেক্ট থাকা অবস্থায় এখন আমি অবজেক্টটি আমি পুরোপুরি চুজ করে নিলাম আমার পুরোপুরি অবজেক্টটি চুজ হয়ে গেছে এখন আমার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমার প্রয়োজন অবজেক্টটি নয় আমার প্রয়োজন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা তো আমার ব্যাকগ্রাউন্ডটি চুজ করতে হবে আমার ব্যাকগ্রাউন্ড চুজ করতে গেলে কি করতে হবে এটিকে ইনভার্ট করা অর্থাৎ বিপরীতকরণ করতে গেলে আমার কি করতে হবে ব্যাকগ্রাউন্ড চুজ করতে হবে ব্যাকগ্রাউন্ড চুজ করতে গেলে আমার কি করতে হবে কন্ট্রোল শিফট ইনভার্স কন্ট্রোল শিফট আই অর্থাৎ আমি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট চেপে ধরে আইতে প্রেস করব কন্ট্রোল শিফট আই আমার ব্যাকগ্রাউন্ড চুজ হয়ে গেল আমার যে ব্যাকগ্রাউন্ড অংশ ব্যাকগ্রাউন্ড চুজ হয়ে গেল তা আমি এখন অল্টার কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে ব্যাক স্পেস প্রেস করলেই দেখবেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে দেখলেন কত সোজা এভাবেই এই ল্যাসো টুল আর পলিগোনাল ল্যাসো টুল দিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন ইজিলি तो बंधुरा आज के पर्यन्तই आज के आर ना आल्लाह हाफेज।